বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ই-এডুকেশন অনলাইন ক্লাসে। আমি আফরোজা আখতার। সবাই ভালো আছো নিশ্চয়ই? অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম এই অধ্যায়ের অধ্যায় পাঁচের পাঠ এক নিয়ে। আজ আমরা অধ্যায় পাঁচের পার্ট দুই নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা হজরত সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা করেছিলাম, ওনার সম্বন্ধে সব কিছু জানছিলাম। আজ আমরা হজরত মুসা আলাইহিস সালাম সম্বন্ধে সব কিছু জানব। আগমন বার্তা, আমরা হজরত মুসা আলাইহিস সালামের আগমন বার্তা নিয়ে একটু আলোচনা করে ফেলি। প্রাচীনকালে মিশরীয় বাদশাদের ফিরাউন বলা হতো। তোমরা সবাই জানো নিশ্চয়ই প্রাচীনকালে বাদশাদের কী বলা হতো? ফিরাউন বলা হতো। হজরত মুসা আলাইহিস সালামের সমসাময়িক ফিরাউনের নাম ছিল কি? ওয়ালিদ বিন মুসআব। তাকে দ্বিতীয় রামসিস বলা হয়। ফিরাউন স্বপ্নে দেখেন বায়তুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে মিশরকে গ্রাস করে ফেলেছে এবং তার অনুসারী কিবতী সম্প্রদায়কে জ্বালিয়ে দিচ্ছে। তো ফিরাউনের সেই স্বপ্ন দেখার কারণে তখন বনি ইসরায়েলে কী অবস্থা? খুবই খারাপ অবস্থা। বনি ইসরায়েলের ক্ষতি করছে এরকম একটা কিছু স্বপ্নে দেখলো তখনকার যে রাজা সম্রাট ছিল, বাদশাহ ছিল ফিরাউন, সে মিশরের বাদশাহ ফিরাউন। তারপর ফিরাউন তার রাজ্যের এক স্বপ্ন বিশারদকে ডেকে জিজ্ঞেস করলো যে কেন সেই স্বপ্নটা দেখেছিল, কেন তার রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। ইসরায়েল বংশে স্বপ্ন বিশারদ কী জানালেন? ইসরায়েল বংশে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সে আপনার এবং আপনার রাজত্ব ধ্বংস করে দেবে। স্বপ্নের এই ব্যাখ্যা শুনে ফিরাউন অশান্তি অস্থিরতায় উত্তেজিত হয়ে গেল এবং দুশ্চিন্তায় পড়ে গেল। সে ফিরাউনের তার সেনাবাহিনীদের আদেশ দিল, ফিরাউন ইসরায়েল বংশে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করে ফেলতে। এভাবে সে অসংখ্য ইসরায়েল পুত্র সন্তান ফিরাউন কী হলো, ফিরাউনের সেনাবাহিনীর হাতে নিহত হলো। তা আমরা মুসা আলাইহিস সালামের আগমনের আগের কারণটা জেনে নিলাম। এখন মুসা আলাইহিস সালামের জন্ম সম্বন্ধে একটু সময় জেনে নেই। জন্মটা এমন দুঃসময়ে মৃত্যু পরোয়ানা কাঁধে নিয়ে হজরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, কিন্তু আল্লাহর অশেষ মহিমায় ফিরাউনের সৈন্যবাহিনী এ দুঃসংবাদ জানতে পারল না। অপরদিকে হজরত মুসা আলাইহিস সালামের জননী খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহর ইশারায় মুসা আলাইহিস সালামকে তার মা কী করলেন, সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কী অপরূপ মহিমা দেখো। তখন সিন্ধুকটি ভাসতে ভাসতে ফিরাউনের কী হলো, ফিরাউনের প্রাসাদের ঘাটে এসে ভিড়ল। ফিরাউনের স্ত্রী হজরত আসিয়া রাদিয়াল্লাহ সিন্ধুকটি খুললেন, তিনি বাচ্চাটিকে তার প্রাসাদে নিয়ে গেলেন। ফুটফুটে সুন্দর একটা বাচ্চা। নিঃসন্তান হজরত আসিয়া রাদিয়াল্লাহ শিশুটিকে আদর যত্নে লালন পালন করতে লাগলেন, কিন্তু সমস্যা হলো মুসা আলাইহিস সালাম ওই রাজ্যের কারোরই দুধ পান করছিলেন না। শিশু মুসাকে দুধ পান করানোর জন্য তার মাকেই নিয়োজিত করা হলো। মহান আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালাম তার মায়ের তত্ত্বাবধানেই ফিরাউনের ঘরে লালিত পালিত হতে থাকলেন। আল্লাহ তখন বলেন, আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম এবং তার চক্ষু শীতল যাতে শীতল হয় এবং সে দুঃখ না পায়। সূরা তাহা আয়াত 40। শিশুকালে ফিরাউন একবার মুসা আলাইহিস সালামকে কুলে তুলে নেয়। তখন মুসা আলাইহিস সালাম কী করেন, ফিরাউনের দাড়ি ধরে তার মুখে চর মারেন। এতে ফিরাউন রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে চাইল এবং বলল, এই সেই শিশু যে আমার রাজত্ব ধ্বংস করবে। তখন হজরত আসিয়া রাদিয়াল্লাহ এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষার মাধ্যমে শিশু মুসাকে ফিরাউনের উষানল থেকে রক্ষা করলেন। তখন অগ্নি মুখে নেয়ায় তার মুখে কী হলো, জড়তা সৃষ্টি হলো। মাদিয়ানে হিজরত একদা হজরত মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন একজন কিবতী জনৈক ইসরায়েলকে অত্যাচার করছে। তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচানোর জন্য অত্যাচারী কিবতী লোকটিকে একটি ঘুষি মারলেন। এতে লোকটির কী হলো, মৃত্যু হয়ে গেল। হজরত মুসা আলাইহিস সালাম হতবাক হয়ে যান এবং ফিরাউনের ভয়ে তিনি মিশর ত্যাগ করেন। মিশর ত্যাগ করে তিনি কী করেন, মাদিয়ানে হিজরত করেন। সেখানে হজরত শুয়াইব আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়। হজরত মুসা আলাইহিস সালাম তার সান্নিধ্যে 10 বছর অতিবাহিত করেন। হজরত শুয়াইব আলাইহিস সালাম তার কী করলেন, শুয়াইব আলাইহিস সালাম তার কর্মদক্ষতা চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে তার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে তার সাথে বিবাহ দেন। নবুয়ত লাভ, এখন আমরা মুসা আলাইহিস সালামের নবুয়ত লাভ সম্বন্ধে আলোচনা করি। মাদিয়ানে কিছুক্ষণ অবস্থানের পর মুসা আলাইহিস সালাম তার পরিসরে পরিবার সহ মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন। তুর পাহাড়ের পাদ দেশে আসার পর সন্ধ্যা হয়ে যায়। রাত্রি যাপনের জন্য তিনি কী করেন, তুয়া পাহাড়ে অবস্থান করেন।
সেখানে তিনি নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ হয় তা শুনতে থাকো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি ও ফেরেশতাদের মাধ্যমে কথা বলতে লাগলেন, আর এ কারণে তাকে কি বলা হতো? কালিমুল্লাহ বলা হতো। দিনের দাওয়াত, মুসা আলাইহিস সালাম কিভাবে দিনের দাওয়াত শুরু করলেন সেটা নিয়ে আলোচনা করি। নবুয়ত লাভের পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দিন প্রচারের জন্য আদিষ্ট হন, যেহেতু তার মুখে জড়তা ছিল, তাই তার আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা হযরত হারুন আলাইহিস সালামকে তার নবুয়ত প্রদান করার জন্য নিযুক্ত করলেন এবং হযরত মুসা আলাইহিস সালামের সহযোগী করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরাউনের কাছে যান এবং দিনের দাওয়াত দিতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ফিরাউনের নিকট যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে, অতঃপর বলো তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি, আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করো। হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনকে তার মুজিজাগুলো দেখালেন এবং তাকে আল্লাহর প্রতি আনার ঈমান আনার কথা বললেন। ফিরাউন এতে কর্ণপাত করল না, উপরন্তু সে হযরত মুসা আলাইহিস সালামকে হত্যার সিদ্ধান্ত নিল। সত্যের জয় মিথ্যার ক্ষয়, এখন আমরা এটা নিয়ে আলোচনা করি। হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের ষড়যন্ত্র বুঝে ফেললেন, তাই তিনি তার অনুসারীদের নিয়ে চলে গেলেন ফেরাউন হযরত মুসা আলাইহিস সালাম ও তার দলবল নিয়ে মিশর ত্যাগ করে ত্যাগের খবর শুনে সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছনে ছুটল। হযরত মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে যখন নীল নদের তীরে এসে দাঁড়ালেন, তখন নীল নদ পার হবেন কিভাবে সেটা নিয়ে যখন ভাবছিলেন, তখন তার হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে তিনি সমুদ্রে আঘাত করলেন। তখন নীল নদ পার্ট হয়ে গেল। তার সাথে ছিল 12টি দল, সেই 12টি দলে রাস্তার হয়ে গেল নদীতে। মুসা আলাইহিস সালাম এবং তার দলের অনুসারীরা যারা ছিলেন সবাই সেই 12টি পথ দিয়ে পার হয়ে গেলেন। আমরা সেই পার হয়ে যাওয়ার পর তারপর কী করলেন? ফেরাউন তাদের পথ অনুসরণ করলো যাওয়ার জন্য, নদী পার হওয়ার জন্য। কিন্তু আল্লাহর কি অসীম কুদরত, তারা রাস্তা পার হয়ে যাওয়ার পর নদী আবার একত্রে মিলিত হয়ে গেল আর দলবল নিয়ে ফেরাউন সেই নদীতে ডুবে মরল। আল্লাহর নবীকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হয়ে গেল, আর এভাবেই কি হলো? সত্যের জয় হলো। তাওরাত লাভ, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন। তিনি আল্লাহর আদেশে তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে গেলেন, সেখানে 30 দিন থাকার ইচ্ছা করলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় আরও 10 দিন বেশি থাকলেন। তুর পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাম রোজা ইতিকাফ ও কঠোর সাধনায় মগ্ন থাকতেন। তিনি তুর পাহাড়ে থাকাকালীন সময়ে তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে তার স্থলাভিষিক্ত করে যান। এমত অবস্থায় অনুসারীরা সামেরি নামক এক ব্যক্তির ধোকায় পড়ে গোবৎস পূজা শুরু করে। গোবৎস মানে কি? গরুর বৎস বাচ্চার পূজা শুরু করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে এসে তাদের এই অবস্থা দেখে ক্ষুব্ধ ও মর্মাহত হলেন। তখন তওবা হিসেবে গোবৎস পূজারীদেরকে একে অপরকে হত্যা করার নির্দেশ দিলেন, যার ফলে 70,000 বনে ইসরায়েল নিহত হয়। হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম আল্লাহর নিকট খুব কান্নাকাটি করলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম 120 বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন। তারপর তিনি সিনাই উপত্যকায় ইন্তিকাল করেন এবং তাকে কি করা হয়? সমাহিত করা হয় তুর পাহাড়ের পাদদেশে। আমরা হযরত মুসা আলাইহিস সালামের নির্ভীক সত্যের পথে মানুষকে ডাকব, সৎ ও সুন্দর পথে অনুসরণ করে সবাইকে সবার জীবন যাতে সাফল্যময় হয় সেদিকেই সবাইকে ডাকব, সবার জীবন যেন এরকম হয় সাফল্যময়। তো তোমরা সবাই আজকে এই আলোচনা থেকে আমরা কি জানলাম? হযরত মুসা আলাইহিস সালামের এই পাঠ থেকে আমরা এটাই জানলাম, সত্যের জয় হয়, মিথ্যার ক্ষয় হয়, এবং আমরা হযরত মুসা আলাইহিস সালামের মতো নির্ভীক হয়ে মানুষকে সত্যের পথে ডাকব, সৎ ও সুন্দর পথ অনুসরণের মধ্যেই জীবনের সাফল্য নিহিত, এটাই সবাইকে বোঝাবো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের পার্ট 3 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।